ওয়েলকাম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হোয়াটসঅ্যাপের নতুন আপডেট নিয়ে যেটা ব্যক্তিগতভাবে আমার খুবই ইউজফুল বলে মনে হয়েছে তো আর কথা না বাড়িয়ে দেখে নেই কি আপডেট আনা হয়েছে হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা এই আপডেটটি পাওয়ার জন্য প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেটেড আছে কি না দেখে নিন এবং হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট না থাকলে আপডেট করে আপনার হোয়াটসঅ্যাপে চলে যান হোয়াটসঅ্যাপে চলে গেলে উপরের এই সার্চ আইকানে ক্লিক করলে আপনি এরকম অনেকগুলো ফোল্ডার দেখতে পারবেন যেগুলো হোয়াটসঅ্যাপে আগে ছিল না তো এটার কাজ কি এখানে আপনি যে কোনো ফ্রেন্ডের নাম লিখে সার্চ করলে ধরুন আমি আমার এই ফ্রেন্ডের নাম লিখে সার্চ করলাম তার সঙ্গে আমার যত কাজ কনভার্সেশন হয়েছে সেটা ফটোজের মাধ্যমে হোক ভিডিওজের মাধ্যমে হোক বা অডিওর মাধ্যমে হোক তো এরকম পাঁচটি ফল্টার আমাকে দেখাবে তো সেই রকমভাবে আমি যদি ওর সঙ্গে ফটোজে কী কমিউনিকেশন হয়েছে দেখতে চাই ফটোজের উপর ক্লিক করলে আমার ওর সঙ্গে ফটোজ সব কমিউনিকেশন চলে আসবে আমি যদি অডিওর উপর ক্লিক করি আমি ওকে কি অডিও দিয়েছিলাম চলে আসবে আমি যদি ভিডিওর উপর ক্লিক করি ও বা আমি ওকে কি ভিডিও পাঠিয়েছিলাম চলে আসবে তো এইভাবে ফোল্ডার ওয়াইজ আমি যে কারোর সঙ্গে আমার কি কমিউনিকেশন হয়েছিল খুঁজে নিতে পারবো তো আমি আরেকটা কন্টাক্ট সার্চ করে নিচ্ছি তো আমার এই কনট্যাক্টসের সঙ্গে দেখুন শুধু ফটোজে কথা হয়েছে কারণ এনার সঙ্গে আমার কোনো ভিডিওজে কথা হয়নি তাই বাকি ফোল্ডারগুলো আমাকে শো করছে না তো এইভাবে আগে কি হতো আমি যে কোনো কন্ট্যাক্টসের ভেতরে ঢুকলে এখানে মিডিয়া লিঙ্কস ডকুমেন্টস বলে অপশন থাকতো এবং তারপর এটার উপর ক্লিক করলে আমি ফোটোসগুলো বা মিডিয়া লিঙ্কস ডকুমেন্টস বলে তিনটে ফোল্ডার পেতাম তো এইখানে মিডিয়ার মধ্যে ফটো আর ভিডিও একসাথে থাকত কিন্তু এখন ফটো আর ভিডিও বলেও আলাদা ফোল্ডার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে তো তার জন্য আমাদের গ্যালারিতে গিয়ে দেখতে হয় না যে কার সঙ্গে কী কমিউনিকেশন হয়েছে আমরা এইভাবেই যে কারণ নাম লিখে সার্চ করলে তার সঙ্গে যা যা কমিউনিকেশন হয়েছে এখানে ফোল্ডার ওয়াইজ দেখিয়ে দেয় তো আমাদের কষ্ট করে গ্যালারিতে যাওয়ার দরকার নেই বা চ্যাটের মধ্যে গিয়ে খোঁজার দরকার হয় না তো বন্ধুরা ভিডিওটা একটু ইউজফুল বলে মনে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইচ্ছা হলে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে সবাই এই আপডেটটির ব্যাপারে জানতে পারে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে